একটা স্যান্ডউইচ, একটা বার্গার ও বলে ছেড়ে দিলাম। শোনো, 3 মিনিটে যদি তিনটে জিনিস খেতে পারো তাহলে তোমার প্রাইস কি হবে বলো তো। বাবা কি বলতো, শিবা দিদি 3 মিনিট চলে যায়। ওটা ধরপড় করছিল যখন এত তাড়াতাড়ি খাচ্ছিল। কি কি করছো, ঢুকিয়ে দিচ্ছ কেন আবার? গুড ইভিনিং বন্ধুরা, তোমাদের সামনে আবার আমি হাজির হয়েছি। আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম, ও তো এখন পড়াচ্ছে, এখন বাজে 5:30। হট করে ওয়েদারটা দেখলাম চেঞ্জ হয়ে, এত গরম পড়েছে, বুঝতেই পারছো, তোমরাও ফিল করতে পারছো। কিন্তু আজকে ওয়েদারটা এত টার্ন নেবে, 360 ডিগ্রি পুরো টার্ন নিয়ে নিয়েছে, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। জানি না কোথায় বৃষ্টি হয়েছে কি না। যাকে আসল কথায় আসি, অ্যাকচুয়াল তোমরা তো জানো সোনালি খেতে সেরকম ভালোবাসে না, কিন্তু আজকে ওকে আমি দিয়েছি ফুড চ্যালেঞ্জ করতে, তা ও রাজি হয়েছে, অনেক কষ্ট করে রাজি করিয়েছি। তা এখন আমি যাবো মিও মোড়ে কিছু কিনতে, সেইগুলো ও খেয়ে ওকে 3 মিনিট সময় দেবো, যদি খেতে পারে ঠিক আছে, ওকে, আর যদি না খেতে পারে তাহলে একটা ওকে পানিশমেন্ট নিতে হবে। একটা স্যান্ডউইচ, একটা বার্গার আর চিকেন 65 আছে, একটা দিয়ে দাও। নিয়ম থেকে কেনাও হয়ে গেল, এবার গাড়িতে ঢুকিয়ে নেবো। কষ্ট করে সব কিনে নিয়ে এলাম, সব অ্যারেঞ্জমেন্ট করলাম, এখন ও আমার ভিডিও ক্লিপিংসগুলো দেখছে, বলছে ঠিক মতন কথা বলতে পারো না। আমি যেটা পারি সেটাই তো। কি হলো, কি আর হবে, তুমি যেরকম আমাকে দিয়েছো ইচ্ছা করে এই চ্যালেঞ্জটা দিয়েছে। যা একে তো আমি প্রথম কথা তাড়াতাড়ি খেতে পারি না, দ্বিতীয় কথা হচ্ছে আমি একসাথে অত খেতে পারি না। শোনো, এই চ্যালেঞ্জ ভিডিও কি কি প্রাইজ আছে আর পানিশমেন্ট আছে সেগুলো শোনো। বলো শুনছি। শোনো, 3 মিনিটে যদি তিনটে জিনিস খেতে পারো তাহলে তোমার প্রাইজ কি হবে বলো তো, তুমি ভাবতে পারবে না এত সুন্দর প্রাইজ দেবো। এই শনিবার কি রবিবার যে কোনো দিন মলে যখন যাবে তুমি, সেই মলে তোমাকে 5 মিনিট সময় দেবো, 5 মিনিট, ঠিক আছে? তুমি যা পারবে তাই কিনবে, সে যারা যে কোনো তুমি ব্র্যান্ডেড কেনো কি মানে যে কোনো তুমি ব্র্যান্ডেড ইয়ে সব কিছু ফ্রি, 5 মিনিট, কিন্তু 5 মিনিটের মধ্যে যদি কিনতে পারো ঠিক আছে, নাহলে যা সত্যি তো তুমি আমার মনে হয় না 5 মিনিটে কিনতে পারবে, কারণ তুমি তো চয়েসই হবে না তোমার। রাত্রি 10:30 আর আমার বর আমাকে এখন ফুড চ্যালেঞ্জ দিয়েছে, আর আমিও লোভি, বলেছে 3 মিনিটের মধ্যে তিনটে আইটেম খতম করতে। না, তুমি লোভি না, তোমাকে আমি বাধ্য করেছি। তুমি লোভি না, না কেন বাধ্য মানে হয়েছি বলো তো, ওই যে বলেছে 5 মিনিট নিয়ে আনলিমিটেড সব। হ্যাঁ, ওইটা লোভি, হ্যাঁ ওইটা লোভি বলছে, ওই জন্যই একদম তুই লোভি। হ্যাঁ, কিন্তু মানে জানি না কতটা কি করে ট্রাই করছি, এই যে মিও মোড়ের প্যাকেট, আর এখানে একটা দিয়েছে ফুটি, কি কি এনেছে দেখি, আর তার সাথে জলও আছে, জলও খেতে পারো। বার্গার আচ্ছা কাঁচি ফাঁচি দিলেন, এগুলো কাটতে পারবো আমি। এখানে একটা চিকেন স্যান্ডউইচ, না ভেজ, সব চিকেন, চিকেন স্যান্ডউইচ, আর কোনো ভেজের কোনো গল্প না। এটা কি চিকেন 65, চিকেন 65, তো এই তিনটে আইটেম আমাকে 3 মিনিট, হে ভগবান, আগে কোনটা খাবি সেটাকে ভাব। আচ্ছা তারপরে কি বলতো, ডিনার ফিনার করে উঠে হয় নাকি, চেষ্টা করছি তাও। আর তিনটেই বেশ আমার খুব পছন্দের ব্যাপার আর কি, মিওর আমার কাঁচিটা নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার প্লেটের মধ্যে রয়েছে একটা মাজা, বার্গার, চিকেন স্যান্ডউইচ আর চিকেন 65। তো সবার আগে আমি এই বার্গারটা দিয়ে শুরু করি, এটাই আমার সব থেকে প্রিয়। চিকেন যেটা না প্যাই ইয়ে ভেজ, আবার বলে সব চিকেন, সব চিকেন ফার্স্টে এটা কাটছি। আচ্ছা না, আমি কি তবে সব কেটে নেবো, কেন না 3 মিনিট তারপর যদি সময় না থাকে। আমি কি করে জানো, হ্যাঁ না, তুই একটাই 3 মিনিটে খেতে পারবি কিনা সেটা সন্দেহ, তুই এমনি হারবি আমি জানি। দেখেছো, ওই জন্যই তার ফালতু আমাকে দিয়ে হ্যাঁ, নে নে নে, তুই কর, চেষ্টা কর, তুই চেষ্টা কর, বলছো কেন, আর এগুলো তাহলে না যা খুশি, না না কাটলে তাহলে কি করে হবে, তারপর তুমি বলবে 3 মিনিট তো কাটতে কাটতে সময় চলে যাবে, দেখাবো পরে তুমি এগুলো মোটেই খাও না। এটা যদি অন্য কিছু হতো, ধরো এগ রোল বা চিকেন রোল বা চিকেন চাউমিন, কোনটা দিয়ে স্টার্ট করব তাই ভাবছি। এইটা দিয়ে, স্যান্ডউইচটা দিয়ে স্টার্ট কর। হ্যাঁ ঠিক বলেছো। আচ্ছা আমি না এটা আর কাটছি না, আমি নিজের প্রতি কনফিডেন্স আসছে। নে আর আমার এখানে স্টপওয়াচ আছে,
আমি এমন একটা মানে বলেছি এটার জন্য সবকিছু করতে পারছি, কুলাম চাপে পড়ে গেছে। কিছু করা যায় না, 3 মিনিটে নিয়ে যাওয়া যায় না একবার ট্রেনে। কথা বলে বলে তোকে ডিস্টার্ব করে দিচ্ছি, কথা বলবি আর তুই খেতে পারবি না। 1 মিনিট 35 সেকেন্ড যাবে, হয়ে গেল 2 মিনিট। চিয়ার আপ করো না, খাও খাও। তোকে মনে হয় আমি চিয়ার আপ করবো? তুই মলে গিয়ে বসে বসে কিনবি, আমার কত কষ্ট হবে। 2 মিনিট হয়ে গেছে, 2 মিনিট 5 6 দেখ, তারপর বলবি আমি চিটিংবাজি করেছি। দেখ 15 বলতে 2 মিনিট 15, তোমরাও দেখো, তোমরাও বলতে পারো আমাকে। না আমি খাওয়া খাবো, আমাকে দিলে আমি এক্ষুনি পুরো আমি সব একসাথে মুখে ঢুকিয়ে দিতাম, এরকম একটা হাঁ করতাম বলো। হয়ে গেছে, হয়ে এসছে, 40 হয়ে গেছে। পারবি না তুই, অতর দ্বারা হবে না, তুই সারেন্ডার কর যে হেরো। 45 আর 15 সেকেন্ডে তুই এই দুটো খেতে পারবি? আর 14 13 পারবি না? 50 হাফ খেলেও হবে না, হবে না। 53 আর 5 সেকেন্ড হেরো হেরো। হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে, স্টপ হয়ে গেছে। তাও 3 মিনিট 3 সেকেন্ড দিয়েছি, তোমরাও দেখে না, 3 সেকেন্ড তোকে এক্সট্রা দিয়েছি। একটু জল খাবি জানে, তাহলে তোমরা দেখতে পারলে ও হেরেছে। হেরো, আমার বুকটা ধরপড় করছিল যখন এত তাড়াতাড়ি খাচ্ছিল, বুঝতে পারি। হয় বলো, আমি তো ডিনার সব তো ডিনার করে উঠেছি কিছুক্ষণ আগে, তোমাকে আমি 3টে দিয়েছি। না আমি খেতে পারি না অত, আর জানি জানি খেতে পারি না, ওই জন্য ইচ্ছা করে আমাকে এই জিনিসটাই দিয়েছে। বারবারটা আমি আর্ধেকটা খেয়েছি, আর খাবো না আমি। ঠিক আছে তুই যা খেতে, আমি ঢুকে দিই আমার এটা, আমি খেয়ে নেবো, চিন্তা নেই। আর বলছি যে তাহলে কষ্ট হচ্ছে এবারে পানিশমেন্ট। আর না কি বলতো, পাউরুটিটা খেয়েছি তো শুকনো, মানে গলায় যেন আটকে যায়, ওই জন্য বলছিলাম যে ইয়ে নেই, কেচাপ নেই, ইয়ে নেই, খেতে পারছিলাম না। এটা আমার নির্ণয় করাটা ভুলে যায়, বার্গারটা আগে হয়তো খেয়ে নিতাম। ওটাও পারতিস না, ওটাও শেষ হতো না। যাকে ওর এখন পানিশমেন্টটা তোমরাও শোনো। আমি একটা এফার্ট দিলাম, একটা স্যান্ডউইচ, ওই জন্য ওই তো ওই জন্য তো তোর এটা হজম করে দেবো বলে ওকে 30টা কান ধরে কি মোটেই না, অসম্ভব, এইসব পানিশমেন্ট চলবে না। আরে একটা কাজ কর, ক্লাসের বাইরে চলে যা, নীলবন হয়ে 5 মিনিট বসে। না না আমি খেলবো না, এই আবার কি কান ধরে উঠবস করবে? আমার স্টুডেন্টরা দেখে আমার ব্লগ বলবে মিস কি কান ধরে উঠবস করেছে। না আমি সব করব না, পানিশমেন্ট নেবে না, ওই আর পানিশ
জিতলে বলেছিলে যে ওখানে চলে যেতে কোথায়, তখন তো আমায় বলতে না, তখন আমি যদি বলতাম ছেড়ে দাও আজকে কিনো না, আমি একটু কম টাকার কিনতাম। পাঁচ মিনিটের কতটুকু কেনে যায় বলো, মেয়েদের তোমরা তো বুঝতেই পারো, এরকম করো না। তাহলে কি পানিশমেন্ট নেবে? না, তাহলে এই পানিশমেন্টটা তোলা থাক, নেক্সট নেক্সট যখন কোনো কিছু হবে তোকে ডবল পানিশমেন্ট। ঠিক আছে, তাহলে আমি কান ধরে করে ওঠ বস করবো না। খুব প্যারাগ্রাফ থাকবে বিনা হিচকিচায় কোনালকে রিডিং সুন্দর করে গড়গড় করে রিডিং করতে হবে, একদম বলবি না। দেখো যার যেটা দুর্বলতা তাকে সেটাই দিতে হবে। তুমি আমাকে বাংলা বাংলা পড়ি, তাহলে আমাকে কেন বাংলা শেষ হয়ে গেল, পারলাম না, আমি হেরে গেলাম, কুনাল জিতেছে। ও আজকে আমি সবসময় কি করছো, ঢুকিয়ে দিচ্ছ কেন আবার? বউ বলে ছেড়ে দিলাম, মারছি তোকে, উঠবোস করতে হলো না। আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। পরে আসছে কুনালের জন্য একটা চ্যানেল, যেটা বলেছি আমি সেটাই করাবো কুনালকে দিয়ে, যদি পারে তাহলে বিনা দ্বিধায় ও যখন যেটা বলবে আমি সেটাই করে দেবো, কোনোরকম মানে অপোজ করবো না। যে আর যদি না পারে তার শাস্তিটা আবার আমি ঠিক করবো, ঠিক আছে? চল, গুড নাইট অ্যান্ড লাভ ইউ।